নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব প্লুটো মকর রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে, জন্মকুণ্ডলীর সাপেক্ষে প্লুটোর অবস্থান যদি মকরে হচ্ছে, এদের মধ্যে কিন্তু উচ্চ ভিলাসিতা এবং প্রভুত্ব, যে প্রবল ইচ্ছা, সেটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। দেখুন, খ্যাতি প্রতিষ্ঠার জন্য অসাধারণ পরিশ্রম এরা করতে পারে, পরিশ্রমের কোনো খামতি কিন্তু এদের মধ্যে আপনারা দেখতে পাবেন না। সব কর্মে সকলের মাথার উপর থাকার যে ইচ্ছা, যে প্রবণতা, এটা দেখা যায়। নিজের অন্তর্নিহিত শক্তি ও গুণপনার সাহায্যে জীবনে সাফল্য নিশ্চিতভাবে এদের ধীরে ধীরে হয়ে থাকে। তবে পৈতৃক সম্পত্তির জন্য অথবা আবদ্ধ অর্থের জন্য, অর্থের জন্য আত্মীয় বিরোধ কিন্তু এদের ক্ষেত্রে হতে দেখা যায়। আত্মীয়র সাথে মতবিরোধ, মতানৈক্য, আত্মীয়র সাথে সম্পর্কের দূরত্ব হয়ে যায়। ভাতা ভগ্নির জন্য কখনো কখনো মনোকষ্ট এদের জীবনে হয়ে থাকে, তবে জীবনের শেষে আত্মীয় বিরোধের জন্য অশান্তি, ঝঞ্ঝাট বেড়ে থাকে। বিশেষ করে সন্তানের অসফলতার জন্য জীবনে কিন্তু মানসিক উদ্বেগ, মানসিক ঝঞ্ঝাট লেগে থাকে। মনোমতো কাজে পরিশ্রম এরা জীবনে কিন্তু করে থাকে এবং সেই কাজ থেকে কখনোই কিন্তু তারা বেরিয়ে আসতে চায় না। মানসিক শক্তির দ্বারা স্বাস্থ্য লাভ, এমনটিও কিন্তু এদের ক্ষেত্রে হয়ে থাকে। তবে বিবাদ, বিসংবাদের জন্য পরিবারের মধ্যে যে বিচ্ছেদ, সেটিও কিন্তু দেখা যায়। স্ত্রীর জন্য পারিবারিক অশান্তি, প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার জন্য কর্মহানি বা কর্মত্যাগ, এমনটি করতেও কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। কোনো গুহ্য কারণ হতে পারে, কোনো গোপনীয় ব্যাপার হতে পারে, যা আত্মীয়র দ্বারা সাহায্য এরা কিন্তু পেয়ে থাকে কখনো। বিদেশে অপ্রত্যাশিত সাফল্য এতে জীবনে কিন্তু লাভ হয়ে থাকে। তবে কর্মস্থলে অসাধারণ কর্তৃত্বের জন্য প্রতিষ্ঠা এতে জীবনে কিন্তু চলে আসে। কোনো সংসদ পরিষদের ব্যাপারে সহসা ক্ষতি এদের জীবনে ঘটেই থাকে। তবে বিপদের সময় সহযোগীর দ্বারা বা বন্ধুর দ্বারা বড় সাফল্য বা বড় সাহায্য কিন্তু এরা পেয়ে থাকে। তাহলে আজ আলোচনা করলাম মকরে প্লুটোর অবস্থান জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।